Welcome to our channel Mousumi's Vlog. তোমরা সবাই কেমন আছো? I hope তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে নিউ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে আরো এক রাসের মেলায় গিয়েছিলাম নন্টিয়া। আমাদের বাগনান থেকে বেশি দূর না, নন্টিয়া কিছুটা মানে রাস্তা আর কি। ধরে নাও 15 মিনিটের মতো রাস্তা। তো আমরা অটোই করে এসেছিলাম। এই সাইডে অতটাও বেশি আশা হয় না। এর আগের দিন আমরা যে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সেই দিন না হঠাৎ করেই চোখে পড়েছিল যে মেলা বসেছে। এর আগে জানতাম নন্টিয়ায় মেলা হয়, রাসের মেলা, বাট কখনো আসা হয়নি। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো। আমি ভাই আর মা বসে বসে চা খাচ্ছিলাম, তখন সন্ধ্যাবেলা। ভিডিও হয়ে যাবে, তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতেও পারবো, তো রাসের মেলায় যাওয়া যেতে পারে বলে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। তো সাথে সাথে বেরিয়ে বললাম তিনজনে রাসের মেলায় আসবো বলে। তো সেখানেই এখন এসেছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে এখন দেখলে শ্রীকৃষ্ণের মানে সন্ধ্যা আরতি হয়ে প্রসাদ বিতরণ করছিলো। তো প্রসাদ দিচ্ছিল, ডাকছিল সবাইকে, তাই জন্য আমার মাও দাঁড়িয়েছিল, আমিও ভিডিও বানিয়ে নিলাম কিছুটা। তো তোমরা দেখতে থাকো। সাথে এখন পুরোটা ঘুরিয়ে দেখাই কোথায় কি আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করি। দেখাচ্ছি আর কি দেখাবো, মেলাতে যেভাবে দোকানদানি বসে সেই রকমটাই বসেছিল। তো আমি সেরকমভাবে কিচ্ছু কেনা হয়নি, কিনেছি বলতে দুটো কাঁচের কাপ কিনেছি চা খাওয়ার জন্য, আর কিনেছি একটা চুড়ি রাখার স্টিক। মানে অনেকগুলো তো চুড়ি আমার, এবার এমনি বক্সের মধ্যে রাখলে না কেমন হয়ে যায় আর কি, চুড়িগুলো খারাপ হয়ে যায়, তার জন্য স্টিকের মধ্যে রাখলে আলাদা আলাদাভাবে তাহলে ভালো থাকে অনেকদিন। তো এই জন্যে আর কি স্টিকটা কিনলাম, আর সেরকম কিছু কিনছিলাম না। তো তারপরে আমরা চলে এসেছিলাম নাগরদোলায় উঠবো বলে। তো সেইভাবে মানে উঠবো বলে একদম কনফার্ম ছিলাম না, কিন্তু আমার নাগরদোলা দেখলে উঠতে ইচ্ছা করে, বাট ভয় লাগে খুব। একবার উঠেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে আর কি। তো ভিডিওটা ভালো করার জন্য ভাবলাম ইন্ট্রোতে একটু দিয়ে দেব, তাতে ভিডিওটা একটু বড় হয়ে যাবে আর একটু ভালোও লাগবে। তো এই যে আমি আর ভাই, তো ভিডিওটা ভালো লাগার জন্য এইগুলো করা, এই ভিডিওর জন্য আমাকে কী কী করতে হচ্ছে আর কি, যাতে করে তোমাদের ভালো লাগে। এই না যে নাগরদোলায় উঠলেই ভালো লাগবে, না হলে লাগবে না, তাও একটু মানে অন্যরকম করার চেষ্টা করলাম আর কি। তো ইচ্ছা আমার ছিল, আর একবারই উঠেছিলাম, এটা নিয়ে সেকেন্ড টাইম তো বললাম তোমাদেরকে। তো আমি ভয় করি, কিন্তু আজকে সেইভাবে ভয় করছে না, যেহেতু ভিডিও হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ভিডিওর জন্যে এই রাসের মেলাটাই আসলাম, না হলে সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে চলে আসলাম, তোমাদের তো আগে বলেইছি আর কি। তো এই আর কি, এখানে ওই কাঁচের কাপগুলোই আর কি কিনছিলাম আমি। আমার একই জিনিস সেই কানের টানের করে অনেক তো আছে, বেকার নিয়ে গিয়ে বাড়িতে জড়ো করে লাভ তো নেই, বেকার কেন কি
তাই জন্য সবকিছুই আমার আছে। আর সবাই সবকিছু থাকলেও মেলাতে গিয়ে কিছু কেনে, তো আমার সেইভাবে কিছু কেনার ইচ্ছা ছিল না, তাই জাস্ট দেখছিলাম। তো তারপর আমরা এখন বাড়ি চলে আসব, তো বেরিয়েও পড়লাম ওখান থেকে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন। তো আমি এই চুড়ির আকার এই স্ট্যান্ড স্টিকটা কিনেছিলাম, আর এই কাপ দুটো কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম।